আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, জেনে নিন বুকের দুধ খাওয়ানো মায়েদের খাবারের তালিকা কেমন হওয়া উচিত। বুকের দুধ খাওয়ানো মায়েদের খাবারের দিকে কেন নজর দিতে হবে? মায়ের বুকের দুধ সেরা খাবার, সেই সেরা খাবার পেতে গেলে স্তন্যদায়ী মায়ের খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে। শিশুকে খাওয়াতে গিয়ে মায়ের স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে, এমনটা যেন না হয়। মায়ের স্তনই পৃথিবীর সবচেয়ে দামি কারখানা, সেখানে নবজাতকের খাদ্য উৎপাদিত হয়। মা ওই একে তৈরি করেন, বহন করে নিয়ে চলেন তার পরিচর্যা। মাই তার খাদ্যের মাধ্যমে এর কাঁচামাল সরবরাহ করেন, দুধ তৈরি করেন, তার শিশু সরবরাহ করেন প্রজন্মত। তবে একথা সত্য যে মা যদি একবেলা না খেয়ে থাকে তবু মায়ের বুকের দুধের কোনো হেরফের হবে না। তবে সরবরাহকৃত মতে দুধের উৎপাদন ঠিক রাখতে গেলে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মাকে ঠিকমতো খাবার দিতে হবে, ওই কারখানায় কাঁচামাল সরবরাহ ঠিক রাখতে হবে, তবে সঠিক গুণ সম্পন্ন সঠিক পরিমাপে দুধ উৎপাদিত হবে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রায় প্রতিটা নতুন মায়ের দুশ্চিন্তা তার খাবার নিয়ে এবং শিশু কি খাবে তা নিয়ে। আর বুকের দুধ যথেষ্ট হয় না বলে অনেক মায়ের দুশ্চিন্তা, কিন্তু ডাক্তার শাস্ত্রে বলেন অনেক মাই বুকের দুধ হয় না এমন হয়, বরং সঠিকভাবে শিশুকে প্রথম থেকে বুকের দুধ দিলে মায়েরা নিজেদের ঠিক মতো খাবার খেলে দুশ্চিন্তা কোনো কারণ নেই, অবশ্যই বুকের দুধ পাবে। এখন একটা কথা মনে রাখা দরকার, আমরা শিশুকে হাসপাতাল থেকে বাড়ি এনে যেমন নরম তোষকের উপরে শুয়ে রাখি, সব সময় নজর রাখুন তার খিদা তৃপ্তি ভালো মন্দর দিকে, বিপদ আপদ নাগালে রাখুন। তেমনি পরিবারের অন্য সকলের মাকে নাগালে রাখতে হবে, মায়ের ভালো মন্দ খাদ্য খাবারের উপর নজর দিতে হবে। কোন খাবার মা সহ্য করতে পারলে পারবে, মায়ের হজম হবে না, গ্যাস হবে, ঘুম হবে না তার, এবং তার পক্ষে প্রভাব পড়বে তার শিশুর উপর। তার পেটে ব্যথা হতে পারে, রাতে সে কেঁদে কেঁদে থাকতে পারে, মায়ের সর্দি কাশি হলে তার শিশুর সর্দি হওয়াটাই স্বাভাবিক। তাই প্রথম দিকে মাকে থাকতে হবে সতর্ক, যাতে তার শরীরের সুস্থ থাকে, পুষ্টি ও খাদ্য সঠিকভাবে পায়। মায়ের যেসব খাবার বিশেষ দরকার খুব সংক্ষেপে বললে, এই সময়ে মাকে অনেক তরকারি ও সবুজ শাকসবজি ও ফল খেতে হবে, যাতে ক্যালোরির চাহিদা পূরণ হয়। স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ ক্যালোরি দরকার, বুকের দুধ খাওয়ালে তার চেয়ে অতিরিক্ত 500 গুণ ক্যালোরি বেশি দরকার হয়। মোটামুটি 2000 থেকে 2500 ক্যালোরি খাদ্য মাকে প্রতিদিন খেতে হবে। তবে বিভিন্ন বিবেচনায় দেখা গেছে যে খিদে পেলেই মাকে খেতে হবে, এইভাবে চলতে হবে। গর্ভ অবস্থায় মায়ের ওজন বাড়ে, ওই ওজন কমানো দরকার, কিন্তু শিশুর জন্মের প্রথম 2 মাস খাবার কমিয়ে বা ক্যালোরি কমিয়ে ওজন কমানো দরকার নেই। 2 মাস পর থেকে ধীরে ধীরে 1 বছরের মধ্যেই ওজন কমানোর পরিকল্পনা করতে হবে।
প্রোটিনের বুকের দুধ খাওয়ানো মায়েদের বেশি প্রোটিন লাগে। প্রোটিন যেমন বুকের সঙ্গে দুধের সঙ্গে রক্ষিত হয়ে শিশুর শরীর গঠন করে এবং মেমোরিতে কাজে লাগে, তেমনি মায়েরও কাজে লাগে। প্রাপ্তবয়স্ক মহিলাদের স্বাভাবিক অবস্থায় দিনে প্রোটিন লাগে 50 গ্রাম, গর্ভ অবস্থায় দৈনিক 65 গ্রাম, আর বুকের দুধ খাওয়ালে 75 গ্রাম। স্বাভাবিকের চাইতে বেশি প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়। যেসব খাবারে বেশি প্রোটিন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খাবার, যেমন মাছ, মাংস, ডিম, ডাউল, বিন বা শিম জাতীয় খাদ্য, সয়াবিন ও বাদাম, রুটি এবং পাস্তা, এর মধ্যে যথেষ্ট প্রোটিন রয়েছে। ফ্যাট অ্যাসিড, ফ্যাট জাতীয় বা চর্বি, প্রাপ্তবয়স্ক মহিলাদের স্বাভাবিক অবস্থায় দিনে ফ্যাট লাগে বা চর্বি 20 গ্রাম, দৈহিক অবস্থায় গর্ভ অবস্থায় 30 গ্রাম এবং বুকের দুধ খাওয়ালে 45 গ্রাম। দৈহিক প্রয়োজনীয় ক্যালোরি 15-25%, তাই ফ্যাট অ্যাসিড ও চর্বি জাতীয় খাবার থেকে আসা উচিত। যেসব খাবার ওমেগা 3 ফ্যাট অ্যাসিড আছে মা সেই বা তার খাবার বেশি খাওয়া উচিত, যেমন মাছের তেল, কিছু সামুদ্রিক মাছ, বাদাম, অ্যামাঙ্গো, আকরেট ইত্যাদি ওমেগা 3 ফ্যাট অ্যাসিড সবচেয়ে বেশি থাকে। ফলিক অ্যাসিড, এটা বেশি ভিটামিন আছে, গর্ভ অবস্থায় এটি খেলে নানা উপকার পাওয়া যায়, শিশু ও মায়ের জন্য খুবই দরকার। প্রতিদিন দরকার 450-500 মাইক্রোগ্রাম। সবজি, বিন, বাদাম, ইস্টো ইত্যাদি ফলিক অ্যাসিড থাকে। আয়োডিন সমৃদ্ধ, এই সময় আয়োডিন সমৃদ্ধ খাবার খেতে হবে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরির জন্য দরকার। এই হরমোন আমাদের শরীরের পুষ্টি, বিকাশ ও বৃদ্ধির সঙ্গে জড়িত। বুকের দুধ খাওয়ানো মায়েদের দৈনিক 190 মাইক্রোগ্রাম আয়োডিন দরকার। সামুদ্রিক খাদ্য বস্তি দুধ ও সবজির আয়োডিন থাকে। জিঙ্ক কতটা একটা ধাতু, জিঙ্ক একটা ধাতব পদার্থ, বিভিন্ন উচ্ছ্বাসের উপাদানের জন্য ও কাজের জন্য এই জিঙ্ক দরকার। মায়েদের প্রতি 10-12 মিলিগ্রাম জিঙ্কের দরকার হয়, যেমন দানাদার শস্য, মাংস, দুধ, সামুদ্রিক খাবার, বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। ভিটামিন এ, ভিটামিন এ শরীর বৃদ্ধির জন্য ও চোখ গঠনের জন্য, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মায়েদের দৈনিক দরকার 800-100 মাইক্রোগ্রাম, যেমন দুধ, ঘি, সিস, তেলের মাছ, হলুদ, কমলা রঙের তরকারি, গাজর, কুমড়া, আম ও অন্যান্য তরকারি ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায়, যা মা ও শিশুর শরীরের জন্য খুবই দরকার। ভিটামিন B6, শরীরের প্রোটিন বিপাক ও লোহিত রক্ত কণিকা তৈরিতে ভিটামিন B6 খুব দরকার হয়। দুধ খাওয়ানো মায়েদের দৈনিক 1.7/2.0 মিলিগ্রাম B6 দরকার হয়। মাংস, মাছ, দানাদার শস্য, শিম জাতীয় খাদ্য ভিটামিন B6 সবচেয়ে বেশি পাওয়া যায়। পানি, শরীরে স্বাভাবিক অবস্থায় যে পানি দরকার মায়ের বুকের দুধ খাওয়ালে তার চেয়ে কমপক্ষে 700 মিলিগ্রাম পানি বেশি দরকার হয়। সারাদিন কমপক্ষে 8-12 গ্লাস পানি খাওয়া দরকার, বেশি খেলে আরও ভালো। বিশুদ্ধ পানি বা দুধ, ফলের রস ইত্যাদি পানি হিসেবে খাওয়া, ওই পানি খেলে অনেক ভালো হয়। ফাইবার জাতীয় খাবার খেতে হবে। যেসব খাদ্যে ডায়েটারি ফাইবার বা তন্তু জাতীয় খাবার আছে, মায়েদের সেই সব খাবার যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত। ফাইবার এক ধরনের কার্বোহাইড্রেট খাবার, যা বিভিন্ন সবজিতে থাকে। মানুষের পরিপাক
তন্ত্রের এই খাবার হজম করতে পারে না, ফলে ফাইবার মলের সঙ্গে নির্গত হয়। তাই ফাইবার পায়খানা পরিষ্কার করে এবং মায়ের কোষ্ঠকাঠিন্য দূর করে। ফল, সবজি, বিন, ডাল, আটার রুটি ইত্যাদি যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। তেমনি খাদ্য অভ্যাস, খাদ্য অভ্যাসের পরিবর্তন। মা একসঙ্গে খুব বেশি করে দিনে 2-3 বার খেতে পারে, অল্প অল্প করে খাবে। এতে মায়ের বেশি খাবারের প্রবণতা কমবে, সারাদিন শরীরের বিপাক ক্রিয়া চলতে থাকে, যা মা ও শিশুর পক্ষে ভালো। কাজেই মাকে প্রয়োজন ও খাদ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে। যেসব খাবার বেশি খেলে ক্যালোরির চাহিদা পূরণ হবে, সেই সঙ্গে খাদ্য ও স্বাভাবিক অবস্থায় লাগে, বুকের দুধ খাওয়ালে লাগে, এই সব খাবারগুলো খেতে হবে। মায়ের যেসব খাবারে বুকের দুধ যোগায়, কিছু কিছু খাবার আছে যা বুকের দুধ যোগা বাড়িয়ে দেয়, আর বেশিরভাগই বিভিন্ন গবেষণায় বা পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, কিন্তু কোনো খাবার কি রাসায়নিক উপাদান শরীরের কোন অংশে কাজ করে এবং কিভাবে দুধ বাড়ায় সেই তথ্য জানা যায়নি। যেসব উপমহাদেশে খাদ্য দুধের যোগান বাড়িয়ে দেয় বলেই এগুলো যব, ওটমিল, বাদাম চাল, পেঁপে, লাউ ইত্যাদি, এছাড়াও মেথি, মৌরি, জিরা, চিল, তুসলি ইত্যাদি মশলা জাতীয় খাদ্যেও বিশেষ গুণ রয়েছে। এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। এছাড়াও মা ও শিশুর যথেষ্ট পুষ্টি লাভের জন্য বিট, গাজর, মিষ্টি আলু, পালং শাক, মটরশুঁটি, ডাল ইত্যাদি খুব ভালো উপাদান রয়েছে। মা কতটা খাবে, কখন খাবে তার হিসেব করা যায় না, কিন্তু আমাদের সামাজিক পরিকাঠামো মতো সেই হিসাব মত বেঁধে দেওয়া সম্ভব হয় না। আর খাবারের পরিমাণ মায়ের দৈহিক গঠন, ওজন এইগুলোর উপর নির্ভর করে, তাই খাবারের পরিমাপ কোনো চার্টে উল্লেখ করা যাবে না। কিন্তু একথা মানতে হবে যে মা প্রচুর পরিমাণে পানি পান করবেন, সেই সঙ্গে টাটকা শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন, আর খাবারের পরিমাপ একই সঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে খেলে আপনার ও আপনার শিশুর শারীরিক দিক থেকে ভালো হবে, সেই সঙ্গে দুধ বেড়ে যাবে।